আমি ডায়েটেশিয়ান সোমালি ব্যানার্জি। আজকে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বোন হেলথ, তার থেকে কিভাবে আমরা মুক্তি পেতে পারি। বোন হেলথ বা আমাদের বোন হচ্ছে স্কেলেটাল সিস্টেম, যেটা আমাদের শরীরের পরিকাঠামো, অর্থাৎ সেটার উপরে কিন্তু আমাদের শরীরটা দাঁড়িয়ে আছে। আমরা মুভমেন্ট ঠিক করতে পারছি কিনা বা আমরা স্ট্যান্ড আপ পজিশনে আছি কিনা সেটা কিন্তু আমাদের স্কেলেটাল সিস্টেম অর্থাৎ বোন ডিসাইড করে। তো সেক্ষেত্রে আমাদের হাড় শরীরের ক্ষেত্রে খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস, যেটা কিনা শুধুমাত্র আমাদের শরীরকে মুভমেন্টে হেল্প করছে না বা আমাদের শরীরকে দাঁড়িয়ে থাকতে হেল্প করছে না, আরো কিছু খুবই গুরুত্বপূর্ণ কাজ এই বোন আমাদের করে থাকে। তার মধ্যে সেকেন্ড হচ্ছে বডির বিভিন্ন অর্গানসকে সেফ করা, ইনজিওর হতে বাঁচানো। যেরকম আমাদের শরীরের মধ্যে বক্ষ পিঞ্জর যেটা আছে, সেটা আমাদের শরীরের ভেতরে যে অর্গানস আছে, ইম্পর্টেন্ট অর্গানস, হার্ট, লাংস, এগুলোকে সেফগার্ড করছে। আমাদের স্কাল বা আমাদের মাথার যে খুলি আছে, সেই খুলিটা কি করছে, আমাদের ভেরি সফিস্টিকেটেড অর্গান যেটা হচ্ছে ব্রেন, ব্রেনকেও কিন্তু বাইরে থেকে রক্ষা করছে এবং ডিটেক্ট ইনজুরি থেকে। তো বোন আমাদের সাপোর্ট করছে, তার সাথে সাথে সেফগার্ড করছে, এবং বোন হেলথ কে ভালো রাখার জন্য আমাদের আরো একটা জিনিস মাথায় রাখতে হবে, কারণ এখান থেকে আমাদের প্লেটলেট, আমাদের বডির RBC, বডির WBC যেগুলো তৈরি হচ্ছে, যেগুলো আমাদের ইনডাইরেক্টলি অনেক ফাংশন করছে, অক্সিজেন ক্যারেজে হেল্প করছে, ইমিউনিটি বিল্ড আপ করতে হেল্প করছে, এবং আমাদের শরীরে ব্লাড ক্লটিং ফ্যাক্টর্স গুলোকে তৈরি করছে। সো বোন হেলথ ইজ ভেরি ইম্পর্টেন্ট আমাদের সবার জন্য, সুস্থ হাড় কাম্য। আমাদের যদি হাড় স্বাস্থ্যকর না হয়, যদি আমাদের প্রপারলি আমাদের বোনটা স্ট্রং না হয় ভিতর থেকে, তাহলে আমাদের শরীর কিন্তু আস্তে আস্তে ভঙ্গুর হয়ে পড়বে। কারণ কি, যদি স্কেলেটাল সিস্টেমটাই খারাপ বা নড়বড়ে হয়, তাহলে কি হবে, আমাদের যে আমরা দাঁড়িয়ে আছি সেটাই আমরা ঠিক মতো করে পারবো না, আমাদের মুভমেন্টের প্রবলেম হবে, হাঁটা চলা করতে প্রবলেম হবে, আমাদের শিরদাঁড়া আস্তে আস্তে বেঁকে যাবে। এর সাথে সাথে যে ইম্পর্টেন্ট কাজগুলো বোন করছে বা হাড় করে চলেছে, সেই কাজগুলোও কিন্তু হ্যাম্পার করবে। তো সেক্ষেত্রে বোন হেলথকে ঠিক রাখাটা খুবই দরকার। কোলাজেন এবং ক্যালসিয়াম ফসফেট, এই দুটো থেকে কিন্তু আমাদের বোন তৈরি হচ্ছে। তো এই দুটোকে ঠিক মতো করে আমাদের বডির মধ্যে যাতে আনা যায়, সেদিকেও আমাদের চোখ রাখতে হবে। কারণ হেলথ ভেরি মানে ইম্পর্টেন্ট ফর আস, এবং সেটা কিন্তু অনেকটাই বোনের উপর ডিপেন্ড করছে। আমাদের কিছু পোর হ্যাবিটস যেগুলো আমাদের বোন হেলথকে ডিরেক্টলি অ্যান্ড ইনডাইরেক্টলি হ্যাম্পার করছে। প্রথম আমাদের জানতে হবে, আমরা কি আমাদের শরীরটাকে ঠিক মতো করে জানি? অ্যাওয়ারনেস আমাদের শরীরের জন্য আছে কি? আমরা কি রেগুলার যে রুটিন গুলো ফলো করছি সেই রুটিন গুলো ঠিক করছি না ভুল করছি, আমরা কি সেটা জানছি না জানছি না? প্রথম জানতে হবে আমাদের ডায়েটটা ঠিকঠাক আছে কিনা, যেটা ভীষণ ইম্পর্টেন্ট আমার জন্য, আমাদের সবার জন্য। লাইফস্টাইলের মধ্যে আমাদের খারাপ খারাপ কোন অভ্যেস গুলো আমরা রেখেছি যেগুলো আমাদের ডিরেক্টলি বোন হেলথ কে হ্যাম্পার করে, তার মধ্যে স্মোকিং একটা খুব বড় ফ্যাক্টর, তার সাথে রেগুলার অ্যালকোহলিজম, খুব বেশি মাত্রায় এক্সেস অ্যালকোহল খাওয়াটা, সেটাও কিন্তু আমাদের বোন হেলথকে হ্যাম্পার করছে। খাবারের মধ্যে কিছু নিউট্রিয়েন্ট যদি ডেফিসিয়েন্সি থাকে, সেটাও কিন্তু আমাদের বোন হেলথকে হ্যাম্পার করছে। অ্যাক্টিভিটি কম করা, সান এক্সপোজার না থাকা, এই সমস্তগুলোই কিন্তু আমাদের বোন হেলথকে ইম্প্যাক্ট করে। আমাদের ডায়েটটাকে ঠিক করতে হবে, দেখতে হবে যে আমাদের খাবারের মধ্যে হাড়কে ভালো রাখার জন্য যে উপাদান, যেমন প্রোটিন, ক্যালসিয়াম, ফসফরাস, ভাইটামিন ডি, এই সবগুলো কি আমরা আমাদের রেগুলার খাবারের মধ্যে রাখছি? সেটা যদি আমরা না রাখি, তাহলে কিন্তু ডেফিসিয়েন্সি তৈরি হবে এবং আস্তে আস্তে আমাদের বোন কিন্তু আমাদের হাড়ের ভঙ্গুরতা দেখা দেবে। তো সেক্ষেত্রে আমাদের খাবারের মধ্যে প্রথমে রাখতে হবে এই সমস্ত ক্যালসিয়াম রিচ ফুড, ভাইটামিন ডি আছে এই সমস্ত খাবারে, সেইগুলোকে প্রপার সান এক্সপোজার রাখতে হবে, ভাইটামিন ডি সিনথেসিস করার জন্য অনেকটা ক্যালসিয়াম খাবারের মধ্যে রেগুলার রাখতে হবে, এবং প্রোটিন তো রাখতেই হবে, কারণ এটা কিন্তু বিল্ডিং ব্লকস আমাদের বোন বা হাড়ের জন্য, তো সেটা আমাদের অবশ্যই রাখতে হবে। এছাড়া যেটা করতে হবে, ফিজিক্যাল অ্যাক্টিভিটিকে রেগুলার রুটিনের মধ্যে রাখতে হবে, যোগা মেডিটেশনসকে তার মধ্যে ইনক্লুড করতে হবে, সান এক্সপোজার করতে হবে, এবং যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের লং টার্ম যে ডিজিজ গুলো বা ক্রনিক ডিজিজ যেগুলো চলছে, যেমন হাইপোথাইরয়েডিজম বা ডায়াবেটিস মেলাইটাস, এই রোগগুলোই, ক্রনিক রোগগুলোকে আমাদের একটু কন্ট্রোলে রাখতে হবে, সো দ্যাট এরাও কিন্তু ইনডাইরেক্টলি আমাদের বোন হেলথকে প্রবলেম করে, হ্যাম্পার করে বা খারাপ করে।
যখন আমরা আমাদের বয়স যখন চাইল্ডহুড থেকে অ্যাডোলেসেন্স এবং অ্যাডোলেসেন্স থেকে আমাদের অ্যাডাল্টহুডে পড়ছে এবং তারপর সেখান থেকে আরো যত দিন বাড়ছে বয়স বাড়ছে এরকম একটা স্টেজে আমরা চলছি, তো অ্যাবাভ 30 যখনই আমাদের হয়ে যাচ্ছে দেখা যায় আমাদের কোমর ব্যথা, হাতে পায়ে ব্যথা এবং এই জাতীয় প্রবলেমস গুলো শুরু হচ্ছে। কেন হচ্ছে এবং কিভাবে আমরা এটা প্রতিরোধ করতে পারি, সেটা হচ্ছে যখনই আমাদের এজ 25 থেকে বাড়তে শুরু করলো আমাদের তখন জানতে হবে, এবার কিন্তু আমাদের খাবারটা দেখতে হবে যে আমরা প্রপার ডায়েট করছি কিনা এবং ডায়েটের মধ্যে ক্যালসিয়াম রিচ ফুড গুলো আছে কিনা। 30 বছর হয়ে যাওয়ার পর যখন সমস্যার সম্মুখীন হচ্ছি তখনও কিন্তু আমাদের খুব ভালোভাবে দেখতে হবে যে আমাদের খাবারের মধ্যে ক্যালসিয়াম, ভাইটামিন ডি এনরিচ খাবার আছে কিনা, প্রোটিন সাফিসিয়েন্ট আমি রেগুলার বেসিসে নিচ্ছি কিনা, অ্যাজ পার আমার বডি ওয়েট আমার কতটা রিকোয়ারমেন্ট সেই রিকোয়ারমেন্ট অনুযায়ী খাবারের মধ্যে প্রোটিন, ক্যালসিয়াম, ভাইটামিন ডি, ফসফরাস, ম্যাগনেসিয়াম, জিঙ্ক এগুলো সবগুলোকে আমাদের রাখতে হবে। এবার বলি যে কোন কোন জায়গা থেকে এই খাবারগুলো আমরা পেতে পারি। সেটা হচ্ছে ক্যালসিয়াম, যে সমস্ত দুগ্ধজাত খাবার যেগুলো আমরা খাই বা ডেয়ারি প্রোডাক্ট সেগুলোতে ক্যালসিয়াম সবসময় হাই থাকে, দুধ বলবো, লো ফ্যাট মিল্ক খাওয়ার জন্য ভাইটামিন ডি যেগুলোতে আছে, ফর্টিফিকেশন করা যে খাবারগুলো আটা বা অনেক সময় অন্যান্য খাবারের মধ্যে ফর্টিফিকেশন থাকে তো সেইগুলোকে ইউজ করার জন্য, এগ ইয়ক বা হোল এগ ইউজ করার জন্য, সোয়া প্রোডাক্ট ইউজ করার জন্য প্রচুর গ্রিন লিফি ভেজিটেবলস কে খাবারের মধ্যে আমাদের রাখতে হবে, তার সাথে সাথে লিভার, দই, যোগার্ট এগুলোকে আমাদের খাবারের মধ্যে রেগুলার বেসিসে অ্যাড করতে হবে। ভিটামিন ডি এর জন্য যেটা করতে হবে সেটাতে আমাদের অ্যাক্টিভিটি লেভেলটাকে একটু বাড়াতে হবে, কারণ অ্যাক্টিভিটি লেভেল বাড়ানোর সাথে সাথে আমাদের ভিটামিন ডি এর ক্ষেত্রে কিন্তু অ্যাবজর্পশন অনেকটা হেল্প হয়। ভাইটামিন ডি এবং ক্যালসিয়াম কিন্তু হাত ধরে কাজ করে, অর্থাৎ শুধুমাত্র ক্যালসিয়াম ইনটেক করছি ভাইটামিন ডি খাবারে রাখছি না তাহলে কিন্তু ক্যালসিয়ামের প্রপার অ্যাবজর্পশন হবে না। প্রত্যেক মুহূর্তে কিন্তু শরীর থেকে ক্যালসিয়াম ঢুকছে আবার বেরিয়ে যাচ্ছে, আমাদের শরীরের রিজার্ভ হচ্ছে আবার শরীর থেকে আউট হয়ে যাচ্ছে বেরিয়ে যাচ্ছে, তো সেই জন্য আমাদের সবসময় কিন্তু ক্যালসিয়াম, ভাইটামিন ডি, ম্যাগনেসিয়াম, জিঙ্ক এগুলোর কিন্তু সাপ্লাই চাই অ্যাজ এ রেগুলার বেসিস। 30 পরে কিন্তু আমাদের ডায়েটটা আমাদের খুব কনসেন্ট্রেশন নিয়ে দেখতে হবে যাতে কোনো রকম ল্যাকিং না থাকে, নিউট্রিয়েন্ট ডেফিসিয়েন্সি না থাকে, অ্যাক্টিভিটি ঠিকঠাক থাকতে হবে এবং সবগুলোকে একসাথে আমাদেরকে ফলো করতে হবে অ্যাজ রেগুলার রুটিন।